আমি পঙ্কজ কুমার বিশ্বাস, বারোয়ারিয়া শহীদ স্মরণীয় মহাবিদ্যালয়, লেকচারার ইন এগ্রিকালচার। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, করোনার এই দুঃসময় আশা করি তোমরা সকলে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলছো এবং পাশাপাশি তোমরা আমাদের নেট ক্লাসগুলো ফলো করছো। তো আমরা আগে অন্যান্য বিষয় নিয়ে হাজির হয়েছি। তো আজকে তোমাদের কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র বন ও বনায়ন সম্পর্কে আমরা একটু ধারণা নিব। তো প্রথমে আমাদের জেনে নেওয়া যাক, বন ও বনায়ন বলতে আমরা সাধারণত কি বুঝি। তো বন বা ফরেস্ট বলতে আমরা সাধারণত বুঝি কোনো বিস্তৃত এলাকা জুড়ে বহু গাছপালা প্রাকৃতিকভাবে জন্মে, ওই গাছপালা যখন আচ্ছাদন তৈরি করে তখন তাকে বন বা ফরেস্ট বলে। আর এফরেস্টেশন বা বনায়ন বলতে আমরা সাধারণত কি বুঝি। বনায়ন বলতে আমরা সাধারণত বুঝি বনের ভিতর কোনো ফাঁকা স্থান এবং ভূমি বা চরাঞ্চলে বনভূমি সৃষ্টির লক্ষ্যে বৈজ্ঞানিক বা পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ বা বন্যপ্রাণী সংরক্ষণ প্রক্রিয়াকে সাধারণত আমরা বনায়ন বলি। তাহলে এখানে দেখা যাচ্ছে বন সাধারণত প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়ে থাকে এবং বনায়ন মানুষ বিভিন্ন পরিকল্পনা করে বিজ্ঞানসম্মত উপায়ে তৈরি করে থাকে। তো এখন আমরা দেখি বনের বৈশিষ্ট্য। বনের বৈশিষ্ট্য সাধারণত বনে নানা ধরনের গাছপালা থাকবে এবং আয়তনে অনেক বড় হবে। বনে বিভিন্ন প্রাণীর বসবাস উপযোগী স্থান থাকবে এবং জীব বৈচিত্র্য বিদ্যমান থাকবে। বনের মাটি চাষ অনুপযোগী থাকবে এবং প্রাকৃতিক অবস্থা বিদ্যমান থাকবে সাধারণত। বনে ছোটো বড়ের বনাঞ্চলে ছোটো বড় অনেক ঝোপঝাড় থাকবে এবং অনেক বন্য প্রাণীর সমারোহ থাকবে সেখানে। তো এখন আমাদের জেনে নেওয়া যাক বনের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ ফরেস্ট। বনের মূলত চারটি গুরুত্ব মোস্ট ইম্পর্ট্যান্ট, তার ভিতরে হলো পরিবেশগত গুরুত্ব, সেকেন্ড নন অর্থনৈতিক বা শিল্পগত গুরুত্ব, জীব বৈচিত্র্যগত গুরুত্ব এবং বিনোদনগত গুরুত্ব। তো এখন আমাদের আলোচনা করা যাক পরিবেশগত গুরুত্ব। বন পানি বিশুদ্ধকরণ ও অক্সিজেন সরবরাহের মতো বহুবিধ ইকোসিস্টেম সেবার মাধ্যমে মানুষের অনেক কল্যাণ করে থাকে। আমরা নিঃশ্বাসের সময় যে অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, ফলে আমাদের পরিবেশের ভারসাম্য বজায় থাকে এবং বাতাসের দূষণ কমে। তাছাড়া বনভূমি অঞ্চল বৃষ্টিত এলাকায় সাধারণত জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকাতে সেখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়। বনভূমি থেকে সাধারণত আমরা মূল্যবান কাঠ, আসবাবপত্র, বিভিন্ন ধরনের জিনিস পেতে পারি। তো এখন আমাদের আলোচনা করা যাক অর্থনৈতিক বা শিল্পগত গুরুত্ব। বন ও বন সম্পদের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। বন থেকে বিভিন্ন শিল্পের কাঁচামাল যেমন ঔষধ বা শিক্ষাক্ষেত্রে বিভিন্ন কাঁচামাল, কাগজ তৈরির জন্য বা পেন্সিল তৈরির কাঁচামাল আমরা সাধারণত বন থেকে পেয়ে থাকি। তাছাড়া উন্নত মানের কাঠ বিদেশে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। তাছাড়া আমাদের আসবাবপত্র বা বিভিন্ন ধরনের ঘর গৃহস্থলী দালানপত্র তৈরির কাজে সাধারণত বনভূমির বিভিন্ন কাঠ বা বিভিন্ন সরঞ্জাম ব্যবহার হয়ে থাকে। তো এখন আমরা আলোচনা করব জীব বৈচিত্র্যগত গুরুত্ব। পৃথিবীর প্রতিটি উদ্ভিদের কোনো না কোনো উপকারী ভূমিকা আছে। এদের মধ্যে কয়েক প্রজাতি রয়েছে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানুষের উপকার করিয়া থাকে এবং এরা খাদ্য শৃঙ্খল বজায় রাখে, ফলে আমাদের পরিবেশের ভারসাম্য বজায় থাকে। বনাঞ্চল বন্যজীবজন্তু গাছপালা বিলুপ্ত হওয়া থেকে রক্ষা করে, বেজজ ঔষধের জন্য জীব বৈচিত্র্য রক্ষা করে। তাছাড়া আমাদের প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য বন্যা বা ভূমিকম্পে
বিপদের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকেও রক্ষা করে বনাঞ্চল আমাদের। এখন আমরা দেখব বিনোদনগত গুরুত্ব। আমাদের এই বর্তমান আধুনিক যুগে আমরা যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ি, তখন আমাদের একটু বিনোদনের দরকার হয়। তো বনভূমি এবং বন্যপ্রাণী বিনোদনের আর একটি স্থান। তো আমাদের বনভূমি বিনোদন দেয় বলে মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যান তৈরি হয়েছে। হিরন পয়েন্ট, সুন্দরবন, জাপলং স্লেট, যমুনা ইকো পার্ক, যমুনা নদীর তীরে অনেক জায়গা জুড়ে সেখানে ইকো পার্ক তৈরি হয়েছে এবং সেখানে অনেক বন্য জীবজন্তু দেখা যায়। হিমছড়ি, ইনানি, কক্সবাজার, তাছাড়া কুয়াকাটা, পটুয়াখালী। তো পরিশেষে আমরা আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার বুঝতে পারি যে বনভূমি আমাদের প্রতিটা কাজে, এমনকি আমাদের জীবনযাত্রার প্রতিটা ক্ষেত্রে মোস্ট ইম্পর্টান্ট ফর আওয়ার লাইফ। তো আমি একটা কথাই বলতে চাই, আমাদের দেশে যে পরিমাণ বনভূমি থাকা উচিত তার থেকে আমাদের বনভূমির পরিমাণ খুবই কম। মিনিমাম 22-25% বনভূমি থাকা উচিত, কিন্তু আমাদের দেশে অনলি 16% বনভূমি বিদ্যমান। তো আমাদের সবাইকে বনভূমির প্রতি আরও যত্নশীল হতে হবে এবং বনভূমিকে রক্ষা করার জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। তো পরিশেষে আমি একটা কথাই বলবো, করোনার এই দুর্বিষহ সময় প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা